তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। এই স্বাধীন দেশে নবীওয়ালা কাজ, মদিনার কাজ স্বাধীনভাবে চলবে, কাকরাইল মসজিদের উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। এখানে আমাদের নিজামুদ্দিনের প্রয়োজন নাই, এখানে আমাদের চেয়ারম্যানের প্রয়োজন নাই। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله الى اخر الايه صدق الله مولانا العظيم اذكر ঢাকা শহরে পুরা বাংলাদেশ থেকে সুনিদা ওলামায়ে কেরাম শিষ্য বুজুর্গানে দ্বীনের একটি ইজতেমা, বড় আহাম একটি মওযু নিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে খুব, অনেকের কাছে আনন্দ খুশি লাগতেছে, কিন্তু আমি দিলে দিলে খুব ব্যথিত যে তাবলিগের কোনো বিষয় নিয়ে সারা দেশের আলেমরা এইভাবে বসিয়া মিটিং করতে হবে, এটা আজ থেকে 10-15 বছর আগে আমরা চিন্তাও করি নাই, এখন করতে হচ্ছে। কি সমস্যা, কি বিপদ, কেন এই অবস্থা হলো? যেই কাজ সারা বিশ্বের মধ্যে নিখুঁতভাবে চলছিল, দুশ্মনানে ইসলাম এই কাজের উপরে হামলা করত, যেই দিক দিয়ে আক্রমণ এসেছে, ওলামাই দেবন তার দাঁত ভাঙ্গা মোকাবেলার জবাব দিয়েছে। আজকে সেই ওলামায়ে কেরামকে পর ভাবা হচ্ছে, ওলামাদেরকে গালি দেওয়া হচ্ছে। ফতোয়া আলমগীরির এবারও দেখলে তো মনে হয় কোনো আলেমকে আলেম হওয়ার কারণে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণে নয়, জায়গা জমিনের কোনো বাড়াবাড়ি কেসের কারণে নয়, আলেমকে আলেম হিসাবে আলেম হওয়ার কারণে গালি দিলে এটা কুফুরি কথা। এই গালি যে দিবে তার ভিতরে কুফুরি কাফেরদের বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করুক, আলেমকে আসে গালি দেওয়া হচ্ছে। 46 বছর জামাত তাবলিগের আমির হইয়া পুরা জীবন কুরবানি দিয়ে আজকে ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান আজমত তার অন্তরে নাই। কার কারণে নাই, কেন কারণ নাই, কেন নাই, এর পিছনে যারা কাজ করতেছে আমি ওইদিকে যাব না। মুরব্বী কেরাম আছেন, আজকে তার সংশোধনের প্রয়োজন, ঠিক না? বেটি বলেন মহতরম হাজরিন, আমার একটা প্রস্তাব, সে প্রস্তাবটা হলো সাদা মাটা প্রস্তাব। মুরব্বীদের হাতে পায়ে ধরি বলছি, দাওয়াত তাবলিগের মারকাজের বুজুর্গানে দিনকে বলছি, আমার এই বাংলাদেশকে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ হাতাহাতির থেকে বাঁচাইতে হলে একটা কাজ করতে হবে। এই বাংলাদেশটা কিন্তু সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন দেশে নবীওয়ালা কাজ, মদিনার কাজ স্বাধীনভাবে চলবে, কাকরাইল মসজিদের উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। এখানে আমাদের নিজামুদ্দিনের প্রয়োজন নাই, এখানে আমাদের চেয়ারম্যানের প্রয়োজন নাই। সব ফিতনা শেষ, রায়বেনও বুঝি না, নিজামুদ্দিন বুঝি না, মদিনা বুঝি, কোরআন বুঝি, সুন্না বুঝি, উলামায়ে কেরাম বুঝি, দিনের কাজ আমরা স্বাধীনভাবে মাল কাছ থেকে তা পরিচালনা করবো, এইটা আমার একটা প্রস্তাব। যারা আজকে আমাদের মুফতি আব্দুল মালেক সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, ভাই ফতোয়া মুফতিয়ানে কেরাম হাজার হাজার আছে আজকে স্টেজে বাইরে, ফতোয়ার উসুল কি? মুফতিয়ানে কেরাম লেখেন, আল জাওয়াব বে মুলহিমি সিদকি ওয়া সওয়াব, আল্লাহ ভালো জানেন কোরআন সুন্নার আলোকে আমি মুফতি হিসাবে ফেকার আলোকে একটা জবাব দিলাম, লাস্টে জবাবের পরে লেখে আল্লাহু
আলামু বিসওয়াব, আল্লাহ ভালো জানেন আমি যাহা বুঝেছি তা পেশ করেছি, ভুলও হইতে পারে, এমন তো দেখি নাই। এইটাই একমাত্র সত্য কথা। পৃথিবীর সব মুফতিকে জিজ্ঞেস করো, তারা যদি বৈধ বলে, তারা ইহুদি খ্রিস্টানের দালাল, তারা তাদের অন্তরে খোদার কসম আল্লাহর আজমত নাই। আমি জানি না কোন ওহি ওনার উপরে নাজিল হয়ে গেছে, এই দিলে যে আল্লাহর আজমত নাই, উনি জানলেন কি করি, শপথ কেমনে করেন তিনি, এইভাবে অন্যদেরকে মুফত ফতোয়া দেন নাই তিনি। আমার বাসায় ফতোয়ার উসুলের বাসায় তিনি অন্য অন্য উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামকে গালি দিয়েছেন, তিনি ফতোয়া দেন নাই। এই ফতোয়ার মার্কাজ দারুল দেওবন, নেজামউদ্দিন কিন্তু ফতোয়ার মার্কাজ না। তাই সেখান থেকে ফতোয়া আসলে, এমন লোকের থেকে ফতোয়া আসলে এরকম বেউসুলি গালাগালি আসতে পারে, ফতোয়া তো দারুল দেওবনে দিতে পারে, দেওবনের কিরি সন্তানরা দিতে পারে, মুফতি আব্দুল মালিক এই দেশের মুফতি দেলাওয়ার বড় বড় মুফতিরা দিতে পারে, ওনা তো মুফতি না, উনি মুফতি না। তাই এই ফিতনার দিকে যাওয়ার দরকার নাই। আমি দুই হাতে জোর করি বলি, পায়ে ধরি বলি, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, আমরা আপনাদের জমাতের বাহিরের লোক না। আমরা যখন নামাজ পড়াই, মিম্বর আমাদের, মেহরাব আমাদের, ইমামতি আমাদের, উলামায়ে কেরাম প্রথম কাতারে থাকে, আর তাবলিগ ইঞ্জিনিয়ার ডাক্তাররা পিছনের কাতারে মুক্তাদি হিসেবে থাকে। তাই আমরা কথা বললে আমরা বাইরের লোক, তাদের ভিতরের লোক না, বাইরের লোকমা হইলে নামাজ ফাসেদ হয়, এই সমস্ত কথা বলিয়া আলেমকে ছোট করা যাবে না। আমরা বলবো আমরা বাইরের লোক না, আমরা ইমাম, আমরা মেহরাবওয়ালা, আমরা মিম্বরওয়ালা, মিম্বর আমাদের জন্য, মেহরাব আমাদের জন্য, আমরাই নেতৃত্ব দেব, আমরা পরামর্শ দেব, উলামাদের কথা চলিয়ে দাওয়া করতে হবে আপনার। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।